আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো স্বপ্নে কি দেখলে কি হয়, আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে। অবশ্যই আলোচনাটা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বপ্নে যদি আকাশ পরিষ্কার দেখেন তাহলে আপনার সুখ শান্তি লাভ হবে পরিবারে। আকাশ যদি মেঘলা দেখেন তাহলে বিপদ আপদ অথবা রোগ ব্যাধির আলামত বুঝিয়ে থাকে। তদ্রূপ কেউ যদি আকাশের মধ্যে উড়তে দেখে পরলৌকিক উন্নতির লক্ষণ। স্বপ্নে আকাশ হতে পড়ে যেতে দেখা অপমানিত হওয়ার লক্ষণ। স্বপ্নে আকাশের দরজা উন্মুক্ত দেখা দোয়া কবুল হওয়ার নিদর্শন। স্বপ্নে আকাশ উপরে দেখতে না পাওয়া গেলে বুজুর্গ লোকের সাথে সাক্ষাৎ হইবে। স্বপ্নে আকাশের কাছে পৌঁছে যেতে দেখা বিদেশে গমনের আলামত। স্বপ্নে আকাশে আরোহণ করতে দেখা আপনার মৃত্যু আসন্ন। স্বপ্নে আকাশের নিচে ঝুলে থাকতে দেখা ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে। স্বপ্নে আকাশে খন্ড খন্ড মেঘ দেখা অধিক ফসল জন্মিবে। স্বপ্নে আকাশের আওয়াজ শুনতে দেখা দেশে সুখ শান্তির লক্ষণ। স্বপ্নে আকাশ লাল বর্ণের দেখা যুদ্ধ বিগ্রহ অথবা মারামারি হবে। স্বপ্নে আকাশ সবুজ বর্ণের দেখা অধিক বৃষ্টিপাতের আলামত। স্বপ্নে আকাশ কালো বর্ণের দেখা দেখে দুর্ভিক্ষের আলামত। স্বপ্নে আকাশ আলোকিত দেখা উন্নতির নিদর্শন। স্বপ্নে আকাশ থেকে বৃষ্টি পড়তে দেখা পবিত্র স্থান দর্শনের আলামত। স্বপ্নে আকাশ থেকে যদি কেউ সাপ পড়তে দেখে মহামারী অথবা দুর্ভিক্ষের আলামত। স্বপ্নে আয়না দেখা আত্মীয় স্বজনের থেকে সাহায্য লাভের লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে ভাঙ্গা আয়না দেখা বালা মুসিবতের লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে আয়নায় নিজের চেহারা দেখা মনোবাসনা পূর্ণ হবে। স্বপ্নে আলো দেখা দুর্নামে পড়ার লক্ষণ। স্বপ্নে আলো গাছ দেখা দুঃখ কষ্ট ও অশান্তির লক্ষণ। স্বপ্নে কোন মহিলাকে দেখা অভাব মোচনের লক্ষণ। স্বপ্নে কোন মহিলার সাথে সহবাস করতে দেখা ধন লাভ হওয়ার লক্ষণ। কোন মহিলাকে তালাক দিতে দেখা নেক কাজ ও অর্থ লাভের লক্ষণ। স্বপ্নে কোন মহিলাকে গর্ভবতী দেখা প্রাপ্তি অর্থ সম্পদ অথবা সম্মান লাভের লক্ষণ বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আমাদের এই চ্যানেলটা সহ আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।